हेलो गाइस अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल इट्स मी जुथिका फ्रॉम जुथिका एलईडी। आज आमी शेयर करब एक मेकअप टिউটোরিয়াল। खूब सहजভাবে এই মেকআপ টিউটোরিয়ালটি আপনারা করতে পারবেন খুব অল্প সময়ে। এই মেকআপ টিউটোরিয়ালটি করার জন্য প্রথমে আমি আমার ফেস ক্লিন করে নিয়েছি। আপনারা আপনাদের ফেস ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পরে আপনারা চাইলে একটি প্রাইমার ইউজ করে নিতে পারেন যদি লং লাস্টিং করতে চান মেকআপটি। আমি এখানে লং লাস্টিং করতে চাচ্ছি না তাই আমি প্রাইমার ইউজ করতেছি না। এরপরে আমি আমার শেড অনুযায়ী একটি ফাউন্ডেশন ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেড অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবেন কিংবা আপনারা এখানে বিবি ক্রিমও ইউজ করতে পারেন। এরপরে আমি এই ফাউন্ডেশনটি ফেজে ভালোভাবে ইউজ করে নিব। আমি আমার হাতের সাহায্যে এটি ইউজ করে নিচ্ছি। যেহেতু অল্প সময় করব এজন্য হাতের সাহায্যে ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশনটি ভালোভাবে ফেজে ইউজ করে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটি লুজ পাউডার ইউজ করব। আমি এখানে জনসন লুজ পাউডার ইউজ করছি। আপনারা চাইলে যে রকম লুজ পাউডার ইউজ করেন সেরকমের লুজ পাউডার ইউজ করতে পারেন। লুজ পাউডারটি ইউজ করা হয়ে গেলে এরপরে আইব্রোটি সেট করে নিতে হবে। আমি আমার আইব্রোটিকে সেট করে নেওয়ার জন্য এখানে একটি আইব্রো পেন্সিল ইউজ করছি। এটির সাহায্যে আমি আমার আইব্রোকে সেট আইব্রোর শেডটি আনার পরে আমি একটি আইব্রো ব্রাশ দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আই মেকআপটি কমপ্লিট করব। আই মেকআপটি কমপ্লিট করার জন্য আমি এখানে একটি আইশ্যাডো প্যালেট নিয়েছি। আইশ্যাডো প্যালেট থেকে আমার পছন্দ অনুযায়ী গোল্ডেন কালার আইশ্যাডোটি আমি ইউজ করব। একটি ব্রাশের সাহায্যে আমি আমার আই কর্নারে আপার আই কর্নারে গোল্ডেন কালার আইশ্যাডোটি ইউজ করছি। এরপরে এর সাথে মিক্সড করে আমি পিঙ্ক কালার আইশ্যাডোটি দিয়ে আই মেকআপটি করব। ভালো করে ব্লেন্ড করে আই মেকআপটি কমপ্লিট করতে হবে। এরপর আমি একই রকমভাবে দুটি চোখই সাজিয়ে নিব। এরপরে আমি আইলাইনার ইউজ করব। আইলাইনারের জন্য আমি এখানে কিস বিউটির একটি আইলাইনার ইউজ করছি। এটি আমি দুটি চোখের পাতায় ভালোভাবে সুন্দর করে ইউজ করে নিব। এটি ইউজ করা কমপ্লিট হয়ে গেলে আমি চোখের লোয়ার এরিয়াতে একটি হোয়াইট কাজল ইউজ করব। এটি দুটি চোখেই ইউজ করা হয়ে গেলে চোখের লোয়ার এরিয়াতে আমি পিঙ্ক ও গোল্ডেন কালার আইশ্যাডো দিয়ে সুন্দর করে একটি আর্ট করে নিব যাতে চোখের মেকআপটা সুন্দর করে ফুটে ওঠে। এবং অ্যাট লাস্ট আই মেকআপের জন্য আমি মাস্কারা ইউজ করব। মাস্কারা এখানে আমি ম্যাকের মাস্কারাটি ইউজ করছি। মাস্কারাটি ইউজ করা হয়ে গেলে আমার আই মেকআপ এখানে কমপ্লিট। এরপরে আমি গাল পিঙ্ক করার জন্য পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে আমি গালকে পিঙ্ক করে নিব। আমি একটি ব্লাশের সাহায্যে গালকে পিঙ্ক করে নিচ্ছি। পিঙ্ক করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি হাইলাইটার ইউজ করব। আমি এখানে নাকের ডগায় ভালোভাবে হাইলাইটার ইউজ করে নিচ্ছি এবং গালেও হাইলাইটার ইউজ করে নিচ্ছি। অ্যাট লাস্ট মেকআপের লাস্ট পর্যায়ে আমি ইউজ করব লিপস্টিক। মেকআপকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে লিপস্টিক অত্যন্ত জরুরি এবং এটি একটি মেইন পার্ট বলে আমি মনে করি। এরপর আমি একটি লিপ গ্লস দিয়ে ঠোঁটকে সুন্দর করে রাঙিয়ে তুলব। আমি আমার পছন্দ মতো একটি লিপ গ্লস আমার পছন্দের কালার অনুযায়ী ইউজ করছি, আপনারা যে যেরকমের ইউজ করতে চান সে সেরকম ইউজ করতে পারেন। বাট আমি যেরকমের আই লুকটি করেছি, আই মেকআপটি কমপ্লিট করেছি, এর সাথে আমার এই হালকা পিঙ্ক কালারের লিপ গ্লসটি খুব সুন্দরভাবে মানাবে, তাই আমি এখানে এটি ইউজ করছি। এটি ইউজ করা হয়ে গেলে আমার মেকআপটি কমপ্লিট। তো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। হয়তো খুব অল্প সময়ে সিম্পলভাবে মেকআপ টিউটোরিয়ালটি কমপ্লিট করা হলো। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। এছাড়া ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আল্লাহ হাফেজ।